নির্বাচন কমিশনকে তোপ তৃণমূলে নির্বাচিত রাজ্য সরকারগুলির অফিসারদের বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান ধ্বংস করার ছক কষেছে বিজেপি। সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, কমিশনকে তোপ দেখে পোস্ট ডেরেক ওব্রায়েনের। ডেরেক ওব্রায়েন আর টিএমসি কে জো লিডার্স হে ও আপ কনস্টিটিউশন কো নয়া বানায়েঙ্গে। হম এক কাম করতে হ্যাঁ, মমতা ব্যানার্জি কো হি নয়া কনস্টিটিউশন লিখনে কে লিয়ে দে দেতে হ্যাঁ, উনকে মর্জি সে জো লিখেঙ্গে ওই হোগা। ইসিআই হ্যাঁ, ইসিআই জো কাম করতা হ্যাঁ, ও এক সাংবিধানিক সংস্থা হ্যাঁ, তো উনকো অধিকার দিয়া হ্যাঁ সংবিধান কে দ্বারা কি ইলেকশন ও করায়ে। হ্যাঁ, স্টেট ইলেকশন কি তরহ তো ইসিআই সেন্ট্রাল ইলেকশন কমিশন তো নেই চালায়েগি, কে মমতা ব্যানার্জি জো বলিগি ওই করেগি, এ তো নেই হতে। বিজেপির দুটো রাজনৈতিক প্রয়োগশালা, রাজনৈতিক রসায়নগার বলে বিরোধীরা যে দুটো রাজ্যের দিকে আঙুল তোলে, একটি গুজরাট, অন্যটি উত্তরপ্রদেশ, সাম্প্রতিক কালের রাজ্য। সেখানেরও সচিব পদে পরিবর্তন করে দিয়েছে নির্বাচন কমিশন। আমার মনে হয় না গুজরাটের কোনো রাজ্যসভার সদস্য কিংবা উত্তরপ্রদেশের কোনো মন্ত্রী কোনো সাংসদ এ ধরনের কোনো পোস্ট করেছেন। নির্বাচন কমিশনের অধিকার আছে সেটা করার, এবং রাজীব কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল, স্বচ্ছতা মেনে রাজীব কুমারের নিয়োগ হয়নি। রাজীব কুমারের অতীত মানুষ জানেন, রাজীব কুমারের দক্ষতা মানুষ যেরকম জানেন, রাজীব কুমারের আনুগত্যটাও সেরকম মানুষ জানেন, এবং রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর ভূমিকাও মানুষ জানেন। রাজীব কুমারকে দিয়ে কোনো স্বচ্ছ, স্বাভাবিক, ভয়মুক্ত, নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেজন্যই তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। এই অভিযোগে এনেছে শাসক দল তৃণমূল। সরকারি অর্থে ভোটের প্রচার করেছেন মোদী ও তাঁর দল, এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ করল তৃণমূল। এই নিয়ে দ্বিতীয়বার কমিশনে নালিশ জোড়াফুল শিবিরে। সম্প্রতি কেন্দ্রের প্রকল্পের খতিয়ান দিয়ে দেশবাসীকে হোয়াটসঅ্যাপ বার্তা। তিনি তো এটা নিজের রাজ্য ভেবে নিয়েছেন এবং নিজেকে জমিদার ভেবে নিয়েছেন, এবং তার এই জমিদারি রাজ তো চলছে বহুদিন ধরে। এর আগেও তো আমরা দেখেছি নির্বাচনের সময় তার সমস্ত প্রকল্প উদ্বোধন কমপ্লিট হওয়ার পরে তিনি নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করান, অতীতেও দেখেছি। বর্তমানে আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারি নাম্বার থেকে তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে প্রচার করছেন, তিনি সরকারি বিমানে করে ঘুরে বেড়াচ্ছেন। এগুলো তো নতুন কিছু নয়, এর আগে আমরা দেখেছি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেও তিনি প্রচারের মধ্যে দিয়ে র্যালি করেছেন, কিভাবে সরকারি প্রচারের মধ্যে দিয়ে, সেগুলো তো আমরা সমস্ত কিছু দেখেছি। এবং সর্বোপরি যেটা দেখলাম, নির্বাচন কমিশনকে কিভাবে পকেটস্থ করা যায়, আইন করে তিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনার মনোনীত করলেন। সুতরাং নির্বাচন কমিশনকে বিজেপিকে পকেটস্থ করে তাদের রঙ্গুলি হেরণে চালাচ্ছে, এবং সবটাকে কুক্ষিগত করে যে জমিদাররা চলছে সেই জমিদারদের বিরুদ্ধেই তো তৃণমূলের আন্দোলন। তাই তো আমরা বলছি যে জমিদার হাটাও দেশ বাঁচাও। লোকসভা ভোটের আগে ফের কেরালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে অংশ নিতে মঙ্গলবার পালাক্কাদে পৌঁছন প্রধানমন্ত্রী, যোগ দেন জমকালো রোড শোয়ে। প্রধানমন্ত্রীকে দেখতে পালাক্কাদে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকেই ওই এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা, রাস্তার দুপাশে ব্যারিকেড। প্রধানমন্ত্রীর সফরে অশান্তি এড়াতে চলে পুলিশের টহল। লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের রাজনৈতিক নাটক অব্যাহত। সে রাজ্য বিজেপির হাত ধরতে চলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, অর্থাৎ এমএনএস। সোমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীশের মন্তব্যে এমনটাই আশঙ্কা করছে রাজনৈতিক মহল। বরাবরই বিজেপির বিরোধিতায় সুর চড়িয়েছেন রাজ ঠাকরে। এই আবহে এমএনএস এর বিজেপির হাত ধরা নিয়ে জল্পনা তুঙ্গে, তবে আসন সমঝোতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব কথা পাকা হলে খুব শীঘ্রই আসন রফা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলেই রাজনৈতিক মহল সূত্রে খবর। নাটকীয় পথ পরিবর্তন, ইডি সমনের বিরুদ্ধে বিআরএস নেত্রী কে কবিতার মামলা প্রত্যাহার। দিল্লি মাদক নীতি মামলায় অভিযুক্ত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা ও ভারতীয় রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে মামলা প্রত্যাহারের অনুমতি সুপ্রিম কোর্টের। যেহেতু আমাকে গ্রেফতার করা হয়েছে তাই নতুন করে আবেদন করা প্রয়োজন, আদালতকে জানান কবিতা।
গ্রাম পঞ্চায়েতের পুরনো ঘর দখল করে দলীয় কার্যালয় খুলেছে তৃণমূল, অভিযোগ সিপিএম এর। সোমবার আলিপুর দুয়ার দু নম্বর ব্লকের পুটিমারি এলাকায় তৃণমূলের অঞ্চল কার্যালয়ের উদ্বোধন হয়। এই কার্যালয় উদ্বোধন করেন তৃণমূলের আলিপুর দুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই দলীয় কার্যালয় উদ্বোধন নিয়ে বিতর্ক দানা বাঁধে। এই বিষয়ে সিপিএম আলিপুর দুয়ার জেলা সম্পাদক কিশোর দাসের অভিযোগ, আগে ওখানে মাঝির ডাবরি গ্রাম পঞ্চায়েতের পুরাতন কার্যালয় ছিল। বামেদের অভিযোগ, সরকারি জায়গা দখল করে অফিস খুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি সিপিএম এর কিছু বলার থাকলে তারা আদালতে গিয়ে অভিযোগ জানাতে পারে। এরপরেই নির্বাচন কমিশনের টিম গিয়ে ওই অফিস থেকে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার খুলে দেয়। লিড দিলেই সেই এলাকায় কাজ বেশি হবে দলীয় নেতাদের বার্তা বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। সুভাষের প্রতিশ্রুতির তীব্র বিরোধিতা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের পুয়া বাগানে একটি দলীয় বৈঠকের পর সুভাষ সরকার বলেন, যে ভালো কাজ করবে, যে বুথে বেশি করে লিড দিতে পারবে সেখানে বেশি করে কাজ হবে। পরে তিনি আরো বলেন, প্রয়োজন অনুযায়ী কাজ তো হবেই, তবে তার সঙ্গে যে ভালো কাজ করবে তার জন্য আলাদা ইনসেন্টিভের ব্যবস্থাও থাকবে। সুভাষের নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের নজরে আনা হবে। প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো, যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে, এটা প্রলোভন দেখানো, এটা পারে না কোনো প্রার্থী, আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে এই অট্টালিকা করলো, এটা হয় না, বলা যায় না এটা। পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার মঙ্গলবার ক্যানিং পূর্ব বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা আয়োজিত হয়। সেখান থেকেই শওকত বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচারপতির আসন থেকে তিনি যেভাবে বিজেপির প্রার্থী হয়েছেন তাতে মানুষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যেতে বাধ্য। আমরা গিয়ে বিচারকের কাছে হাত জোড় করে হুজুর হুজুর করতাম, হুজুর আমাকে বাঁচান, এই কেস থেকে রেহাই দিন। আজকে কি দেখছি বাংলাদেশ, এক বিচারক একটা অসভ্য বর্বর, আজকে সেই বিচারক আমরা লক্ষ্য করছি। এখন সে বিজেপি নেতাদের পায়ে পড়ে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন জামানা এসে গেল আজকে, আমাদের লজ্জা লাগে, ঘৃণা লাগে। যে বিচার ব্যবস্থা হলো ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, যে বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আজকে সেই বিচার ব্যবস্থাকে আজ কলুষিত করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একটা লোক। সে আবার কি বলছে, আমি চন্দ্রবোরা হতে পারি, আমি চন্দ্রবোরা পিছুদার সাপ। আমি বলছি এটা হাইকোর্টের চেয়ার নয়, এটা জনগণের চেয়ার। এই বিষধর সাপকে কিভাবে যাত্রা করতে হয় সেটা বাংলার মানুষ জানে, আর তমলুকের মানুষ সেটা আগামী দিনে দেখিয়ে দেবে। মোবাইল ফোনের ব্যাক কভারে লাগানো রয়েছে অশোক স্তম্ভের ছবি। ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গ এবং অশোক স্তম্ভকে অপমান করার অভিযোগ কাঠগড়ায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। শনিবার নির্বাচন ঘোষণার হওয়ার পর থেকেই দেশ জুড়ে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। এরপরও বিজেপি প্রার্থীর ব্যবহার করা মোবাইল ফোনের ব্যাক কভারে অশোক স্তম্ভের ছবি, এই নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও অবিলম্বে এই অশোক স্তম্ভের ছবি খুলে ফেলার কথা জানিয়েছে জগন্নাথ সরকার। আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওনার এগুলো একটু দেখলে ভালোই দেখানো হবে। দলের তরফ থেকে আমি বলবো যে আমি দলকে একটু জানাবো, নিশ্চয়ই জানাবো, এবং নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করবো। আমার আমি যদি সাংসদ সদস্য ছিল আর সেটা দেখে যদি এখন সেটা ছবি করে বলে যে আমার এটা আছে, স্বাভাবিক কথা, কমন ব্যাপার, ওটা থাকার কথা থাকবে। মানে ওটাকে মানে আগে ছিল এখন বলছেন খুলে ফেলবে? হ্যাঁ, খোলা হবে।
সকাল সকাল ভোট প্রচারে যাদবপুর সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ভোট প্রার্থনার পাশাপাশি জোর কদমে চালালেন জনসংযোগ। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের লস্করপুর কালীবাজার এলাকায় সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরলেন তিনি। নমস্কার প্রতি নমস্কারের মধ্যে দিয়ে শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা। তরুণ বাম প্রার্থীকে সামনে পেয়ে কেউ তাকে মালা পরান, আবার কেউ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। প্রচারে বেরিয়ে তৃণমূল বিজেপি বিরোধিতায় মুখ খুললেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ইকুয়াল পে এর দাবি তো আমরা করছি, একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত, এই দাবি আমরা করছি। ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো, যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে তারা ওইগুলো বলার চেষ্টা করছে। ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না, ক্ষতি হয়। অধীর রঞ্জন চৌধুরীকে এবার চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহির খান। বিজেপির কথা মতো কোনো কাগজ জমা করব না, কোনো সিএ মানব না, সাফ জানালেন আবু তাহির খান। তিনি আরো বলেন, তিনি 100% নিশ্চিত যে মুর্শিদাবাদের তিনটি আসনে তৃণমূল জিতবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছে সিএ নিয়ে। তিনি বলেছেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোন মানুষকে বাংলা থেকে কোথাও বিতাড়িত হতে দেব না। তো নেত্রীর কথা বলা মানে আমরাও নেত্রীর সৈনিক, আমরাও একই ভাষায় বলছি আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে মুর্শিদাবাদ জেলা থেকে একটা মানুষকেও আমরা কোথাও বিতাড়িত করব না, বা কোথাও কোনো কাগজ, বৈধ যারা ভোটার আছে কোনো কাগজ আমরা ওই বিজেপির কথা মতো কারোর কেউ দেবো না, দরখাস্ত আমরা করব না। দেখুন, আশাবাদী বলতে গেলে 100 ভাগের 100 ভাগই, কারণ আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে এলাকায় যাচ্ছি সে এলাকায় মানুষের স্বতঃস্ফূর্ত যে কথাবার্তা, তাদের ভাবনা এবং ভোটারদের যে রিসেপশন, এখানে আমরা বুঝতে পারছি মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে, সময়ের অপেক্ষা। শুধু এখানে নয়, মুর্শিদাবাদ জেলায় আপনারা নিশ্চিত থাকতে পারেন তিনটে সিট তিনটেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব, আর অধীর চৌধুরীকে এবার চরম শিক্ষা দেব বহরমপুর লোকসভা কেন্দ্রে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ চাবলয়। আলিপুরদুয়ার লোকসভার 7টি বিধানসভার মধ্যে নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রাম বিধানসভা চাবলয়ের অন্তর্গত। আলিপুরদুয়ার ও ফালাকাটা বিধানসভার বেশ কিছু অংশই চাবলয়, তাই রাজনৈতিক দলগুলির লক্ষ্য চাবলয়ের ভোট। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল থেকে বিজেপি দুপক্ষ। গত লোকসভা ও বিধানসভা ভোটে চাবলয়ে অনেকটাই এগিয়েছিল বিজেপি, পরবর্তীতে চা শ্রমিকদের মন জয় করতে মাঠে নামে তৃণমূল। বিজেপি প্রার্থী মনোজ সিগ্রা জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, ইএলপি বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে প্রচার চলে। অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক জানান, চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে শুরু করেছে রাজ্য সরকার, আবাস যোজনার অর্থ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, মানুষ বুঝে গেছেন কারা কাজ করে। মাটি নেমে রাহুল টানছেন তৃণমূল প্রার্থী কুরুক সেনালু। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ অঙ্গনবাড়ি কর্মী থেকে দিল্লির সংসদ ভবনে প্রান্তিক মানুষদের জন্য আওয়াজ তোলার স্বপ্ন দুচোখে নিয়ে ভোট যুদ্ধে সামিল মিতালি। তার বেড়ে ওঠার পথ মোটেও সহজ নয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে কৃষকদের সঙ্গে মাঠ থেকে আলু খুঁড়ে ঝুড়িতে কুড়িয়ে রাখছেন তিনি। এক কথায়, ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে মিশে সারলেন জনসংযোগ। প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ একাধিক নেতৃত্ব। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করব আমরা, প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিক বড়াই। বর্তমানে জোর কদমে প্রচার শুরু করেছেন প্রকাশ। মঙ্গলবার সকালেই আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে প্রচার করেন তিনি। সেখানে সভা থেকে শুরু করে জনসংযোগ ও র্যালিও হয়েছে তার। তবে শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতৃত্বদের বাড়ি বাড়ি গিয়েও ভোট চাইবেন বলেই জানালেন তৃণমূলের প্রার্থী প্রকাশ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো কাজ করেননি, রাজ্য সরকারের পরিষেবা সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতৃত্ব ও তার পরিবারের সদস্যরা সকলেই পেয়েছেন, সে কথা মাথায় রেখেই এবার ভোট ভিক্ষা করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিসাবে কোনো কাজ করে নেই, বিরোধীদেরও কিন্তু দিয়েছেন, এবং সেন্সাস করার মতন কাজ আমাদের দলের কর্মীরা করবে, যার লিপিবদ্ধ অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। কেউ বিজেপি করুক, কেউ আরএসপি করুক, কংগ্রেস করুক, আর তৃণমূল করুক, আমাদের দল করুক, আমরা কিন্তু সবার বাড়ি বাড়িতে যাব।
উত্তর হাওড়ায় বাংলা অধিকার যাত্রা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার সকালে বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে 15 নম্বর ওয়ার্ডে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়া এসি মার্কেট চত্বরে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে জেতার পক্ষে আশাবাদী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোটের প্রচারে জলপাইগুড়ি লোকসভার বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি বাজারে প্রচার চালান। কথা বলেন বাজারের চাষি, ব্যবসায়ী, টোটো চালক, গাড়ি চালকের সঙ্গে। প্রচার শেষে এদিন কর্মী সভা ও মিছিলের পরিকল্পনাও রয়েছে বাম শিবিরের। বাম প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন জেলা স্তরের বাম নেতারা। মানে মানুষ আবার বুঝছে যে 10 বছরের মানুষ বুঝতে পেরেছে যে না তৃণমূল না বিজেপি, এরা গরিব মানুষ সাধারণ মানুষের সাথে এরা কথা বলে না। একমাত্র বামফ্রন্ট যে আছে, বামফ্রন্টের যে কর্মীরাই তারাই হচ্ছে এই সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে এবং তাদের সাধারণ মানুষের স্বার্থে কথা বলে। সকাল সকাল ভোট প্রচারে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দিরে পুজো দেন দেবাংশু। পরে পীর সাহেবের মাজারে চাদর চড়ান তিনি। মহিষাদল বাজার পরিক্রমা করে জনসংযোগ সারেন দেবাংশু ভট্টাচার্য। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সকাল থেকে দেবাংশুর প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পদযাত্রার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রচার শুরু মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার। খাকুরদা ও সাউরিতে সারেন প্রচার। সোমবার পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্রের প্রচার সেরে শুরু করেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রের প্রচার। পদযাত্রায় প্রার্থীর সঙ্গে পা মেলান দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। দ্বিতীয় তালিকাও ঘোষণা করে দিয়েছে বিজেপি, কিন্তু সেই তালিকাতেও নাম নেই কর্ণাটকের বর্ষীয়ান নেতা সদানন্দ গৌড়ার। তাই অভিমানে দল ছাড়ার ইঙ্গিত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তার কথায় বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি তার সঙ্গে যোগাযোগ করেছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি। প্রসঙ্গত, বেঙ্গালুরু উত্তরের দুবারের সাংসদ গৌড়ার, কিন্তু আসন্ন লোকসভা উপলক্ষে ওই কেন্দ্রে প্রার্থীপদ দেওয়া হয়েছে বিএসসি দুরাপ্পা ঘনিষ্ঠ নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজকে, আর তাতেই ক্ষুব্ধ সদানন্দ গৌড়া। সেই কারণেই রাজনৈতিক মহলের জল্পনা, খুব শীঘ্রই হয়তো বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। মোদীকে বিপুল ভোটে জেতাতে হবে, ফের ক্ষমতায় ফেরাতে হবে নরেন্দ্র মোদীকেই। প্রচারে বেরিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির। মঙ্গলবার আম্বালায় প্রচারে বেরোন চাইনি, আম্বালার জনগণের উদ্দেশ্যে তাঁর বার্তা। আম্বালায় আমাদের দলের সকল কর্মীদের ধন্যবাদ জানাতে চাই, আম্বালার বিজেপি প্রার্থী বান্টো কাটারিয়াকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। রাজ্যের 10টি আসনের সবকটিতে মোদীকে জেতাতে হবে। कार्यकर्ताओं का दिल से धन्यवाद और आप लोगों से अपील है कि यहां से हमारे जो प्रत्याशी हैं श्रीमती बंटो कटारिया और हम सब आप लोगों से अपील ये करते हैं कि आज चुनाव प्रचार का आगाज हो रहा है। आज हमारे भारतीय जनता पार्टी के माननीय राष्ट्रीय अध्यक्ष आदरणीय जगत प्रकाश नड्डा जी आज इस चुनाव प्रचार का आगाज करेंगे। अंबाला के सभी कार्यकर्ताओं का मैं दिल से धन्यवाद करता हूं। और আর এই মুহূর্তের ব্রেকিং খবর দেবো আপনাদেরকে। ফের 24 ঘন্টার মধ্যেই এবার রাজ্য পুলিশের ডিজি বদল, বিবেক সহায়কে সরানো হলো। রাজ্যের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের একবার রাজ্য পুলিশের ডিজিকে বদল করা হলো। বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছিল, তাকে এবার সরিয়ে দেয়া হলো। রাজ্যের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশন গতকালই বিবেক সহায় তাকে রাজ্যের নতুন ডিজি করে এবং সেক্ষেত্রে রাজীব কুমার তাকে সরিয়ে দেয়া হয়েছিল। ফের 24 ঘন্টার মধ্যে বিবেক সহায় তাকেও সরিয়ে দেয়া হলো। আমরা এই নিয়ে কথা বলবো, বিস্তারিত জানবো। প্রতিনিধি রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিনিধি রিয়া, কি কারণে এই সিদ্ধান্ত, 24 ঘন্টার মধ্যে রাজ্যের ডিজিকে বদল কেন? দেখো, 24 ঘন্টার মধ্যে রাজ্যের ডিজিকে বদল করা হলো, অর্থাৎ যাকে বানানো হয়েছিল বিবেক সহায়, যাকে বানানো হয়েছিল 1988 ব্যাচের অফিসার বিবেক সহায়, তাকে সরানো হলো। এবং ইতিমধ্যেই সঞ্জয় মুখার্জি তাকে
ডিজি করা হলো রাজ্যের। আমরা দেখেছিলাম যে গতকাল যে রাজ্যের ডিজি অর্থাৎ রাজীব কুমারকে সরানো হয়েছিল এবং সরানোর পরেই কিন্তু তিনটে নাম চাওয়া হয়েছিল রাজ্যের থেকে, এবং সেই সেখানে বলা হয়েছিল যে রাজ্যকে তিনটে নাম পাঠাতে কালকেই বিকেল পাঁচটার মধ্যে। এবং সেই নাম পাঠানোর পরেই কিন্তু যেটা দেখা গেল যে সেখানে তিনটে নাম ছিল, প্রথমেই ছিল, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে সিনিয়র মোস্ট অর্থাৎ রাজীব কুমারের পরে সিনিয়র মোস্ট যিনি অফিসার রয়েছেন, যদিও 1988 ব্যাচের অফিসার ছিলেন বিবেক সহায়, রাজীব কুমারেরও সিনিয়র ব্যাচের অফিসার তিনি, এবং বিবেক সহায়ের নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল সঞ্জয় মুখার্জি 1989 ব্যাচের অফিসার, এবং তারপর 1990 ব্যাচের অফিসার যিনি রাজেশ কুমার, এই তিনটি নাম পাঠানো হয়েছিল। কিন্তু বিবেক সহায়কে তাকে ডিজি করা হয়েছিল গতকাল ইলেকশন কমিশন বিবেক সহায়ের নামটাকে চুজ করেছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই চলতি বছরের মে মাসেই তার কিন্তু রিটায়ারমেন্ট রয়েছে, এবং সেই কারণের জন্যই হয়তো তাকে চেঞ্জ করা হলো। এবং নতুন ডিজি এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে যে নোটিফিকেশন করা হয়েছে সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জয় মুখার্জি 1989 ব্যাচের অফিসার তাকে কিন্তু রাজ্যের ডিজি করা হলো। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।